একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী রোববার গোলাম আজমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বারবার সময় নিয়েও আসামিপক্ষ সাফাই সাক্ষী হাজির করতে না পারায় ট্রাইব্যুনাল এ দিন ধার্য করে আদেশ দেন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হলে গোলাম আজমের পক্ষে সাফাই সাক্ষ্যের জন্য এক সপ্তাহ সময়ের আবেদন করা হয়। মামলার কার্যক্রম ব্যাহত করতে বারবার সময়ের আবেদন করা হচ্ছে বলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল গোলাম আজমের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ শেষ করে রাষ্ট্রপক্ষকে যুক্তি উপস্থাপনের সময় বেঁধে দেন।